السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 27 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব র এর উপর জবর বা পেশ এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে র কে মোটা করিয়া পড়িতে হয় তো কিভাবে পড়তে হবে শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না আর যদি আপনারা তাইসিরুল কোরআন কায়দার পূর্বের ভিডিওগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের পর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে আপনারা দেখে আসবেন তখন আপনাদের জন্য শিখতে এবং বুঝতে সহজ হবে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم র এর উপর জবর বা পেশ এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে র কে মোটা করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এই যে র এর উপরে জবর আছে এখন এই র কে আমরা মোটা করে পড়ব র বাকি ধরবে মোটা করে বাকি ধরতে হবে র বা জবর রব বা পেশ বু রব্বু কাফ জবর কা রব্বুকা আমরা এইভাবে পড়ব আপনারাও আমার সঙ্গে বলুন রব্বুকা রব্বুকা মোটা করে বলতে হবে রব্বুকা র জবর র সিন ওয়াও পেশ সু রসু রর উপরে জবর আসছে র কে মোটা করে পড়তে হবে রসু লাম দুই পেশ লুন রসুলুন রাসূলুন ওয়াও র জবর ওয়ার র ওয়াও পেশ রু ওয়ার রু হা পেশ হু ওয়ার রুহু ওয়ার রুহু রর উপরে পেশ আসছে র কে মোটা করে পড়তে হবে ওয়ার রুহু নুন সাদ জবর নাস র লাম পেশ রুল নাস রুল লাম খারা জবর ল নাসরুল্লাহ রর উপরে পেশ আসছে এই র কে মোটা করে পড়তে হবে নাসরুল্লাহ হাজির হি নাসরুল্লাহি নাসরুল্লাহি হামজা র জবর আর প্রিয় দর্শক র সাকিন তার ডাইনে জবর আসছে তাই এই র কে মোটা করে পড়তে হবে হামজা র জবর আর সিন জবর সা আর সা لم زبر لا أرسل أرسل يا را زبر يار را ساكن تر ديني زبر أرسل تاي اي راك متا كوري پرتا هبه يار جمزر جي يار جي عين واو پش عو يار جي عو نون زبر نا يار جي عو نا يار جي عو نا قفرا پش قور র সাকিন তার ডাইনের হরফে পেশ আসছে তাই এই র কে মোটা করে পড়তে হবে অফর পেশ কুর হামজা খারা জবর আ উর আ নুন দুই পেশ নুন উর আ নুন উর আ নুন মিম র পেশ মুর র সাকিন তার ডাইনের হরফে পেশ আসছে তাই এই র কে মোটা করে পড়তে হবে মুর সিন জবর সা মুর সা লাম ওয়াও পেশ লু মুর সালু নুন জবর না মুর সালু না মুর সালু না তো প্রিয় দর্শক রর উপরে জবর অথবা পেশ হইলে র কে মোটা করে পড়তে হবে এবং র সাকিন তার ডাইনে জবর অথবা পেশ থাকলে র কে মোটা করে পড়তে হবে আমি এখন এই শব্দগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটানে বলে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন রব্বুকা ربك رسول موتا করে বলতে হবে رسول والروح والروح نصر الله نصر الله أرسل أرسل يرجعون يرجعون
قرآن قرآن مرسلون مرسلون তো প্রিয় দর্শক আমরা এইভাবে রর উপরে জবর অথবা পেশ হইলে মোটা করে পড়তে হবে এবং র সাকিন তার ডাইনে জবর অথবা পেশ হইলে মোটা করে পড়তে হবে আমরা এইভাবে শব্দগুলি মস্ক করে শিখে নিব তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার তাইসিরুল কোরআন কায়দার 28 নং পর্বে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু